আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শর্ত সাপেক্ষে বাস ট্রেন লঞ্চ চলাচলের দ্বিতীয় দিনও নেই যাত্রীদের চাপ। অল্প কিছু যাত্রী দিয়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে যাত্রীরা, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত লঞ্চ যাত্রায়। আর জানাচ্ছেন দীপু শিকদার। করোনার কারণে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন চলাচল। কমলাপুর রেল স্টেশনের স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করছেন যাত্রীরা। হ্যান্ড স্যানিটাইজার, টিকিট পরীক্ষা নিরীক্ষা, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিতেছে না। আগে তো এসে লাইনে দাঁড়াতে হতো, এখন আর সেই সমস্যা নেই। পুরো সিস্টেমটাই খুব সুন্দর, আর এখানেও যে অবস্থা খুবই ভালো লাগছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে রেল। সমান্ত যাত্রী সাধারণত দেখছি যে মাস্ক পরেই থাকতে, মানে এটা লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করছি যে আরও বেশি ডে বাই ডে ইম্প্রুভ হবে। আমাদের পক্ষ থেকে যেটা বলতে পারে যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ, হাতে গোনা যাত্রী নিয়ে ছাড়তে হয়েছে বাস। বাসের ভাড়া তো এখন ডাবল, তাই আমাদের যে জনগণের অনেক কষ্টসাধ্য হয়েছে। দুই সিট যেভাবে ওনারা নেয়, ওনাদের গাড়িতে ফাঁকা যাচ্ছে, সেটাও তো আমাদের দেখতে হবে। মালিক পক্ষ বলছেন কম যাত্রীর কারণে লোকসান গুনতে হচ্ছে। শীতবাঙ্গা বাজার আবহাওয়া খারাপ, জন্য যাত্রী খুবই কম। তা আমাদের অবস্থা খুবই খারাপ, যাত্রী নেই, একদম খালি গাড়ি যাচ্ছে আর আসতেছে। এখন তো ভাঙা বাজার, এখন তো আর যাত্রী এখান থেকে যাচ্ছে না। যাত্রী গেছে লঞ্চে, গেছে আইছে লঞ্চে, আইছে স্টপ হয়ে গেছে। এখন তো পরিস্থিতি খারাপ, এখানে যাত্রী নাই। তবে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রাখার কথাও জানান তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।